আজ বুধবার 18ই ভাদ্র 2024 সালের 4ঠা সেপ্টেম্বর, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, স্টক মার্কেট, শেয়ার মার্কেটের কারকতত্ত্ব গ্রহ, ট্রেডিংয়ের কারকতত্ত্ব, কমিউনিকেশান স্কিলের কারকতত্ত্ব বুধ। আর আজকের দিনে এই 4ঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহরাশিতে, এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজযোগ সংগঠিত হচ্ছে, যার ফলস্বরূপ আগত প্রায় 12টি দিন 16ই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে। অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে রূপদান করতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে, আপনি আপনার প্রতিভা প্রদর্শন করবার সুযোগ পাবেন। আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন। আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী, আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ আপনি যদি অনুভব করেন যে নিজের জন্য সময় বার করতে পাচ্ছেন না, চেষ্টা করুন বার করবার। সেই সময়টিতে পছন্দের ক্রিয়াকলাপ করে কাটান। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে।